পুলিশি বাধায় বাম গণতান্ত্রিক জোটে জ্বালানি মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি বন্ধ হয়ে গেছে। গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে এই কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জোট। পরে মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ে ঘেরাও করতে গেলে প্রথমে পুলিশ ব্যারিকেড দেয়। ব্যারিকেড ভেঙে বাম জোটের নেতাকর্মীরা যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় নেতাকর্মীদের। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। এই সময় নেতারা বলেন, অগণতান্ত্রিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার, অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি করেন বামজোটের নেতাকর্মীরা।